নমস্কার বন্ধুরা আজ আমি ক্লাস এইটের চ্যাপ্টার নাম্বার এগারো শতকরা কষে দেখি এগারো করে দেখাব শতকরা এর আগে আমরা ক্লাস সিক্সে শিখেছি তাই আমরা এখানে বিস্তারিত আলোচনা না করে সংক্ষেপে কিছুটা আলোচনা করে দিচ্ছি তোমরা জানো শতকরার চিহ্ন আমরা এভাবে দিয়ে থাকি এবার শতকরা বলতে কি বুঝি যদি আমরা লিখি টেন পারসেন্ট বা শতকরা তাহলে বুঝি যে কোনো কিছু একশো এর মধ্যে দশ অর্থাৎ আমি যদি বলি কোনো পরীক্ষাতে তুমি পঁয়ত্রিশ শতাংশ নাম্বার পেয়েছ বা শতকরা পঁয়ত্রিশ পেয়েছ তাহলে বোঝাচ্ছে যে আমি একশোর মধ্যে পঁয়ত্রিশ নম্বর পেয়েছি এটাকেই আমরা শতকরাতে বলে থাকি পঁয়ত্রিশ শতাংশ এভাবে আমরা বলে থাকি ওকে এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি কোষে দেখি এগারো কোষে দেখে এগারো একের দাগে আমার কাছে পঞ্চাশ টাকা আছে পঞ্চাশ টাকার বারো শতাংশ আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম আমি কত টাকার পেন কিনলাম হিসেব করি আমার কাছে আছে পঞ্চাশ টাকা এরপরে বারো পার্সেন্ট আমি পেন কিনতে খরচ করেছি পেন কিনতে খরচ করেছি সমান পঞ্চাশ টাকার বারো পার্সেন্ট তার মানে পঞ্চাশ টাকার অর্থাৎ টাকা এর তাহলে এর মানে গুণ বারো পার্সেন্ট বলতে বারো বারো পার্সেন্ট বলতে বুঝি বারো বাই একশো তাহলে শূন্য শূন্য পাঁচ দুগুণে দশ দুই দুই ছয় বারো সমান ছ টাকা তাহলে এটাই হলো আমার উত্তর এরপরে দুয়ের দাগে বিদেশ থেকে একটি মেশিন এখানে আনতে একশো কুড়ি পারসেন্ট কর দিতে হয় যদি মেশিনটির দাম বিদেশে তিন লক্ষ টাকা হয় তবে কর দেওয়ার পর এখানে দাম কত হবে হিসাব করে দেখি কর দিতে হয়েছে কত দিতে হয়েছে একশো কুড়ি ओके ওকে অর্থাৎ মেশিনটার দাম যদি একশো টাকা হয় তাহলে একশো কুড়ি টাকাতে কর দিতে হয়েছে এরপর মেশিনের দাম কত মেশিনের দাম তিন লক্ষ টাকা এরপর তাহলে তো কর দিতে হয়েছে তিন লক্ষ গুণিত একশো কুড়ি ডিভাইডেড একশো শূন্য শূন্য কেটে দিলাম এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কেটে দিলাম এরপর এটাকে বারো দিয়ে গুণ হবে বারো দিনে ছত্রিশ দুটো শূন্য এখানে দুটো শূন্য তিন লক্ষ ষাট হাজার এরপর কর দেওয়ার পর দাম অতএব কর দেওয়ার পর মেশিনের দাম প্রথমে তিন লক্ষ ছিল এখন কর দিয়েছে তিন লক্ষ ষাট তার মানে এখন দাম হবে ছ লক্ষ ষাট হাজার টাকা ওকে এরপরে তিনের দাগি হিসাব করে মান লিখি একেরটাতে বলা আছে আশি টাকার পনেরো পারসেন্ট আশি টাকার পনেরো পারসেন্ট সমান আশি গুণিত পনেরো ডিভাইডেড একশো শূন্য শূন্য পাঁচ তিনে পনেরো পাঁচ দু দশ দুই দুই চারে আট চার গুণিত তিন সমান বারো টাকা দু একই রকমভাবে করবি আমি তিনেরটা করে দিচ্ছি সাঁত্রিশ দশমিক আট মিটার এর একশো দশ শতাংশ সমান সাঁত্রিশ দশমিক আট গুণিত একশো দশ বাই একশো এরপরে সাঁত্রিশ নিচে আমরা দশ নিয়ে নিলাম দশমিকের জন্য গুণিত এখানে একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম এরপরে একে যদি আমরা এগারো দিয়ে গুণ করি তাহলে তিন সাত আট এইটা গুণফল হবে আট করতে আট আট সাত পনেরো পাঁচ হাতে এক সাত তিন দশ একে এগারো এক হাতে রইল এক তিন একে চার চার এক পাঁচ আট ডিভাইডেড একশো সমান একচল্লিশ একচল্লিশ দশমিক পাঁচ আট তোমরা নিজেরাই করবে এরপরে চারের দাগে একেরটাতে দুই দশমিক দুই টাকা পাঁচ টাকার শতকরা কত লিখি দুই দশমিক দুই পাঁচ টাকা পাঁচ টাকার শতকরা ভাগ হলো কত টাকা না দুই দশমিক দুই পাঁচ টাকা পাঁচ টাকা গুণিত একশো পাঁচ টাকাতে হচ্ছে দুই দশমিক দুই পাঁচ টাকা আমরা যদি ঐকিক নামে করি তাহলে পাঁচ টাকাতে হয় দুই দশমিক দুই পাঁচ টাকা এক টাকাতে হবে এইটা ডিভাইডেডে দুই দশমিক দুই পাঁচ ডিভাইডেড পাঁচ এবার একশো টাকাতেই তার মানে গুণিত একশো এখানে যেহেতু আমরা শট টাইপের কোয়েশ্চান পুরোটা আমরা করে দেখালাম না দুই দশমিক দুই পাঁচ টাকা পাঁচ টাকার শতকরা ভাগ হল সমান দুই দশমিক দুই পাঁচ ডিভাইডেড পাঁচ ইন্টু একশো এরপর এর যদি আমরা দশমিক তুলে নিই দুই দশমিক দুই পাঁচ ডিভাইডেড পাঁচ ইন্টু একশো এখান থেকে দশমিক উঠে গেল এখানে একশো শূন্য শূন্য কেটে গেল এরপরে এটা যদি আমি ভাগ করি পাঁচ চারে কুড়ি দুই পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ পঁয়তাল্লিশ এর পরে দুই সতেরো কিগ্রা সমান এক সাত তিনটে শূন্য গ্রাম অর্থাৎ সতেরো হাজার গ্রাম এরপরে পঁচাশি গ্রাম সতেরো হাজার গ্রামের শতকরা ভাগ হল হলো পঁচাশি ডিভাইডেড সতেরো হাজার গুণিত একশো শূন্য 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 এরপর সতেরো একে সতেরো সতেরো পাঁচে পঁচাশি কারণ পাঁচ বাই দশ একে যদি আমরা ভাগ করি শূন্য দশমিক পাঁচ এটাই হলো আমার শতকরা ভাগ এরপর চার দিকে তিনে দুই কি গ্রা দুশো পঞ্চাশ গ্রাম শূন্য দশমিক সাত দুই কুইন্টালের শতকরা কত লিখি সবগুলোকে গ্রামে নিয়ে যেতে হবে নিয়ে যাওয়ার পরে একই রকম ভাবে করবে এরপর পাঁচের দাগে পাঁচের দাগের একটি ছক দেওয়া আছে ছকটি পূরণ করতে বলা হয়েছে শতকরার একটি কলম আছে ভগ্নাংশের একটি কলম আছে দশমিক ভগ্নাংশের একটি কলম আছে আমি কোনো একটি সংখ্যা নিয়ে নিচ্ছি বাইশ পনেরো একের তিন আমি নিয়ে নিচ্ছি শতকরার ঘরে আছে এরপর আর ভগ্নাংশের ঘরে বসবে তাহলে একে যদি মিশ্র আছে অপ্রকৃত করি বাইশ গুণিত তিন যুক্ত এক ডিভাইডেড তিন ছেষট্টি একে সাতষট্টি ডিভাইডেড তিন এটা শতকরার ঘরে আছে তার মানে এখানে একটা শতকরার চিহ্ন বসে যাবে এখানে আমি এখন মিশ্র করছি তাই শতকরা চিহ্ন থাকলে এখানে একটা শতকরা চিহ্ন থাকলো এরপরে আমি যখন একে ভগ্নাংশে নিয়ে যাব তখন শতকরা চিহ্ন আর থাকবে না তো যখন থাকবে না তখন কী হবে না সাতষট্টি ডিভাইডেড তিন এইটা ডিভাইডেড একশো তার মানে সাতষট্টি ডিভাইডেড তিন গুণিত একের একশো কেননা আমরা যখন লিখব এক্স পার্সেন্ট অর্থাৎ কি এক্স ডিভাইডেড একশো তার মানে যেহেতু সাতষট্টি বাই তিন পার্সেন্টেজ আছে তার মানে একশোটায় নিচে যাবে তাহলে সাতষট্টি ডিভাইডেড তিনশো এটা হলো ভগ্নাংশ এরপর কি আমি যদি দশমিক ভগ্নাংশে নিয়ে যাই তাহলে একে যদি ভাগ করি আমরা কত আসবে যদি এখানে আমি ভাগটা করি তাহলে হবে দুই দুই তিন তিন দশমিক স্থান পর্যন্ত আমরা ভাগটা করে দেখাবো তাহলে এরপরে এখানে যতগুলো কলম আছে ফিল আপ করে নেবে তোমরা একই রকম ভাবে আপ করবে দেখে জলে হাইড্রোজেন ও অক্সিজেন টু ওয়ান অনুপাতে আছে জলের মোট পরিমাণে হাইড্রোজেন ও অক্সিজেন শতকরা কত আছে জলে হাইড্রোজেন ও অক্সিজেন এর অনুপাত সমান টুইডন জলে শতকরা হাইড্রোজেন আছে সমান যদি আমরা একে আনুমাতিক ভাগাহারে করি তাহলে কত হবে দুয়ের তিন এরপর শতকরা যেহেতু তাহলে একশো দিয়ে আমরা গুণ করে নেব এরপরে একে যদি আমরা গুণ করে কাটাকাটি করি তাহলে দুশো ডিভাইডেড তিন সমান তিন ছয় আঠেরো তিন ছয় আঠেরো এরপর দুয়ের তিন এরপরে জলে শতকরা অক্সিজেন আছে অক্সিজেন আছে একের তিন অক্সিজেনের আনুবাদিক যে ভাগ আর সেটা হলো একের তিন তাহলে গুণিত একশো তার মানে একশো ডিভাইডেড তিন ভাগ করলে তাহলে এটাই আসবে তিন থেকে নয় তিন থেকে নয় এক তাহলে অক্সিজেন আছে তেত্রিশ পূর্ণ একের তিন হাইড্রোজেন আছে ছেষট্টি পূর্ণ দুয়ের তিন ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপর সাতের দাগি হৃদয়পুরের একটি কারখানায় আগে দৈনিক এক হাজার পাঁচশোটি বোতল তৈরি হতো এখন তৈরি হয় দৈনিক এক হাজার ছশো পঁচানব্বইটি বোতল ওই কাঁচের কারখানায় উৎপাদন শতকরা কত বৃদ্ধি পেয়েছে হিসাব করে লিখি এই অঙ্কটা আমরা দু রকম পদ্ধতি করতে পারি একটা হচ্ছে তৈরাসিক পদ্ধতি আমরা এর আগে তৈরাসিক পদ্ধতিতে অঙ্ক করেছি তাই তৈরাসিক পদ্ধতিতে গাণিতিক সমস্যাটা সাজিয়ে লিখে গাণিতিক সমস্যাটি সাজিয়ে লিখে লিখে আমরা করতে পারি আরেকটি হচ্ছে ঐকিক নিয়ম এর আগে আমরা ক্লাস ফাইভে ঐকিক নিয়মের অঙ্ক করেছি ঐকিক নিয়মে এখানে অঙ্কটি আমি দেখাব আগে বোতল তৈরি হতো সমান এক হাজার পাঁচশো তৈরি হয় তৈরি হয় এক হাজার ছশো পঁচানব্বইটি পরিমাণ কত বেড়েছে উৎপাদন বৃদ্ধি পেয়েছে উৎপাদন বৃদ্ধি পেয়েছে এটা যদি বিয়োগ করে তাহলে একশো পঁচানব্বই একশো পঁচানব্বইটি তাহলে উৎপাদন বৃদ্ধি এই যে একশো পঁচানব্বই এটা কার মধ্যে না এক হাজার পাঁচশোর মধ্যে তাহলে আমরা লিখব এক হাজার বৃদ্ধি পায় একশো টি তাহলে এক হাজার বৃদ্ধি পায় একশো পঁচানব্বইটি একটিতে বৃদ্ধি পায় একশো পঁচানব্বই ডিভাইডেড ডিভাইডেড এক হাজার পাঁচশো এরপরে শতকরা বৃদ্ধি করেছে তাহলে একশোটিতে কত বৃদ্ধি পাবে না এখানে তাহলে একশো গুণ হয়ে যাবে এক হাজার পাঁচশো গুণিত একশো শূন্য 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 কেটে গেল পাঁচ তিনে পনেরো পাঁচ তিনে পনেরো চার পঁয়তাল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ তিনে এক তিন তিরিকে নয় সমান তেরো এখানে যেহেতু একশতে আমরা বলেছি তার মানে এটা শতকর হিসাব তার মানে এখানে পার্সেন্টেজ বসে যাবে অতএব উৎপাদন বৃদ্ধি পেয়েছে ধন বৃদ্ধি পেয়েছে সমান ওকে আজকে এই পর্যন্তই এর পরের দিন আমরা বাকি অঙ্কগুলো করে দেখাবো যদি তোমাদের এই পর্যন্ত কোনো অসুবিধা থেকে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলের কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবি এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ